বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী তিন দিন কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 11 তারিখ বঙ্গে ঢুকছে বর্ষা, গভীর হচ্ছে নিম্নচাপ, সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখাবো আপনাদের। আগামী 11 তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এবং এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষার আগমন ঘটবে 11 থেকে 2 দিনের মধ্যে। অর্থাৎ 11 থেকে যদি লো প্রেশার হয়, 2 থেকে 3 দিন যদি ধরেন 11, 12, 13, এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে, কারণ উত্তরবঙ্গে আমরা জানি আগেই অলরেডি বর্ষা ঢুকে পড়েছে, কিন্তু লো প্রেশার তৈরি হচ্ছে আস্তে আস্তে, 11 তারিখ তৈরি হবে, তার আগে একটা সার্কুলেশন যেগুলো থাকে, আগে দক্ষিণবঙ্গটা বলে নিচ্ছি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ লাইটনিং অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে, সাথে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং 2-1টি জেলায় অতি ভারী বৃষ্টি, সেটা আমি মোটামুটি ডেট ধরে বলছি। 10 তারিখ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, এই জায়গাতে একটু বেশি বৃষ্টি হবে। 11 তারিখ যেদিন লো প্রেশারটা তৈরি হচ্ছে সেদিন 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর বাকি যে উপকূলবর্তী জেলা অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি, কলকাতা এবং এই জেলাতেও কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 12 তারিখে বৃষ্টি মোটামুটি দক্ষিণবঙ্গে সবই জেলায়, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ছাড়াও যেটা হচ্ছে একটু পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই জায়গাতেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 13 তারিখ বৃষ্টিটা একটু পশ্চিমেই বেশি হবে, অর্থাৎ আমাদের যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টি, সেটা হচ্ছে মূলত দার্জিলিং এবং কালিম্পং, এই দুটো জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে গিয়ে 12 তারিখ এবং 13 তারিখ, 13 তারিখ মূলত উপরের যে 5টি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এবং 12 তারিখ হচ্ছে আমাদের নিচের যে জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা, এই জায়গাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টি। মোটের উপরে 11 তারিখের যে নিম্নচাপ তার হাত ধরে 9 থেকে 13 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জেলাতে ভারী বৃষ্টি এবং কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী। বৃষ্টির শেষের দিকটায় মূলত পশ্চিমের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, তবে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর যে কোস্টাল জেলা এগুলোতে মোটামুটি রোজই কম বেশি ভালো বৃষ্টি হবে, এবং তার সাথে উপকূলবর্তী যে একটু ভেতরের জেলা অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি এবং কলকাতা, সেখানেও কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।